হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম তিনার বাবার নাম কি জুরে বলেন ঈসা নবীর বাবার নাম আছে একজনে কই আছে ঈসা নবীর বাবা আছে তিনার মায়ের নাম কি হযরতে মারিয়াম আলাইহিস সালাম একটু খেয়াল করবেন 2 মিনিটে জিনিসটা স্পষ্ট করে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের ঘরে মারিয়াম ছিলেন একটা মসজিদের খাদেমা অনেক লম্বা আলোচনা এই মসজিদের খাদেমা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনার ঘরে বাবা সারা যখন সন্তান জন্ম নেওয়া হইল এলাকার মধ্যে মানুষ কলরব সৃষ্টি হয়ে গেল হায়রে হায় মারিয়াম তো বড় ভালো মানুষ ছিল কিন্তু তার ঘরে পিতা সারা জন্ম নিল তাইলে তো অবশ্য একটা খারাপ মন্তব্য মানুষ করে এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করে করে আল্লাহ এত বড় এমন শাস্তি তুমি আমারে কেন দিলা আমার আল্লাহ সান্তনা পুরস্কার হিসেবে ডাক দেয়া বলেন হে মারিয়াম তুমি টেনশন করবা না এলাকার মানুষ যখন তোমার বিচার করতে আসবে সালিশ করতে আসবে নেতা আসবে তোমার সালিশ করার জন্য বিচার করার জন্য তোমার কুলের মধ্যে সেই সন্তান সন্তানটা তুইলা দলবা যে সন্তানটা মাসুম বাচ্চা এখনো পর্যন্ত তার কয়েকদিন হয় নাই এই সন্তানটা পরিচয় দিয়া দিবে তিনার পিতাকে তিনার পরিচয় কি জুড়ে কন্যা সুবহানাল্লাহ মারিয়াম আলাইহিস সালাম যেইমাত্র তিনার এলাকার মধ্যে মানুষ সালিশ করবেন বিচার করবেন আমাদের সমাজে সর্দারের তো আজাইরা ফেসালের জন্য বেশি অভাব কথা বলেন ঠিক কি না মানুষ দৌড়াই নিয়ে আসলো মারিয়াম আলাইহিস সালামের সন্তানটা এমন ভাবে তুইলা ধরলেন ঈসা আলাইহিস সালাম এ বলতেছে এ মারিয়াম এই সন্তানের পিতাকে মারিয়াম বললেন এই সন্তানের পিতার পরিচয় এই সন্তানটা দিয়া দিবে মানুষ হাসাহাসি করে মাসুম বাচ্চা তো কথাবার্তা বলতে পারবে না আমার নবী কেমনে মানুষের মতো হয় আমার নবী কেমনে বড় ভাইয়ের মতো হয় রে মুসলমান যেই মাত্র এমন ভাবে তুইলা ধরলেন দোলার পরে হঠাৎ কইরা মাসুম বাচ্চার জবানে দিয়া বলতেছে আমি কইলাম আল্লাহর পয়গাম্বর আমার আল্লাহ ইচ্ছা করলে পিতা সারাই হযরতে ঈসাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে পারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহ ডাকতে বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা বিশেষ করে আল্লাহ খলিফা প্রেরণ করবেন দুনিয়াতে পাঠাবেন আল্লাহ আদম বানাইবেন আদম বানাইতে আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি নিলেন মাটি নিয়ে আগুন পানি মাটি বাতাসের চারটা বস্তু দিয়ে আদম বানাইলেন এ বন্ধুরে আমার আদম নবী আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ তাআলা যখন আদম জান্নাতের মধ্যে বানাইলেন আদম বানানোর পর একটু বেশি বেশি দেখা যায় একটু কেমন কেমন দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে আদম বানাইলাম দেখা যায় একটু কেমন কেমন আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন নবীজির শান বুঝানোর জন্য বলছে আল্লাহ তাআলা আদম নবীজির বাম পা জোরের বাঁকা হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন এখন আপনারা আমার সাথে জবাব দিবেন আগুন পানি মাটি বাতাস বাতাসের সৃষ্টি হইল আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম কি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি এই আমেনা নামক মেয়েটা ডাক দিয়া বলে এই আমার দাসী আমার বাবার একটু বলো না বাংলা ঘর থেকে আমার কাছে আসতো যেই মাত্র বাংলা ঘর থেকে বাবারে ডাকলেন ডাক দিয়া বলে বাবা জীবনে যত কিছুই চাইলাম সব কিছু আপনি আমারে পূরণ করলেন আজকে এমন একটা জিনিস চাইব গো বাবা যদি সেটা আমারে না দেন আপনার কদম ছাড়তাম না আব্দুল ওয়াহাব বলে মারে পাগলামি করবা না কি এমন জিনিস চাইবা তুমি আমার একটু বুঝাইয়া বলো ডাক দিয়া বলতেছে মাঝে হাতার যুবক ভাইরা বন্ধুরা বাবারা নবী কোনোদিন বড় ভাইয়ের মতো হইতে পারে না আমার নবীজির মা খাজা আমিনা ডাক দিয়া বলতেছে বাবা গো আপনার কাছে যে জিনিসটা চাইবো আপনি একটু বলেন তো আমাদের গড়ের মধ্যে যিনি আসলেন এই এই খাজা আব্দুল্লাহ তিনি কি বিয়ে করলেন মা গো এটা তো আমি জানি না তার খবর তো আমি ব্যবসায়িক সম্পর্কে জানি ছেলেটা বড় ভালো চমৎকার চেহারা বলে চরিত্র বড় সুন্দর কিন্তু বিয়ে করছে কিনা সেটা তো আমি জানি না হঠাৎ কইরা আমিনা বলতেছে বাবা আপনি একটু তাওরাত কিতাবের মধ্যে খুইলা দেখেন আখিরি পয়গম্বরের মা যিনি হবেন তিনার নাম হবে আমেনা আপনি আপনার মেয়ে আমেনারে তার সাথে বিয়া দিয়া দেন বাবা ডাক দিয়া বলে মা রে সাবধান সে আমার ব্যবসা বাণিজ্যের পার্টনার কিন্তু তার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিব এটা তো বড় দামি কথা হঠাৎ কইরা আমেনা বলে বাবা
আপনি তাওরাত কিতাবটা কুইলা দেখেন আখরি পয়গম্বরের মা যিনি হবেন তিনার নাম কইব আমেনা ওই আখরি পয়গম্বরের বাবা যিনি হবেন তার নাম কবে খাজা আব্দুল্লাহ তার দাদার নাম কবে আব্দুল মুত্তালিব নানার নাম কবে আব্দুল ওহাব তাই না আমার বংশের সাথে মিলে যায় বাবার ও দয়া কইরা আপনি তার সাথে আমার বিবাহটা সম্পন্ন কইরা দেন যেই মাত্র এমন আনায়া বিনায়া বাবা মের কাছে আবদার করে রে বন্ধু হঠাৎ কইরা মেরে সান্তনা দিয়া বলতেছে বাবা রে ও আমার মা জননী আমেনা আমি আগে তার কাছে জিজ্ঞাসা করে ছেলেটা বিয়া করছে কিনা হঠাৎ কইরা আমেনা বলতেছে বাবা আমি এত কিছু জানি না আখিরি পয়গম্বরের মা হতে চাই কারণ আপনি তাকাইয়া দেখেন জানালার ফাঁক দিয়া ওই খাজা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে মুহাম্মদি জলমল জলমল করে বন্ধু রে এই আমার আশিক রাসূল বাবা ভাইরা এই মা আমেনা যে মাত্র নূরে মুহাম্মদ এটা বাবার চোখের মধ্যে লাগাইয়া দেখাইছে বাবা চিন্তায় পইরা গেল এত বড় দামি সম্পদ আমার বাড়িতে আমি খবর রাখি নাই দৌড়াইয়া এমন ভাবে করজুরে অনুরোধে গেলেন এ খাজা আব্দুল্লাহ তোমার সাথে আমার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তোমার সাথে অন্য সম্পর্ক না এরপর ব্যক্তিগত একটা প্রশ্ন করে বাবা রে তোমার কি বিয়ে শাদি হইছে নি এ খাজা আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদি করলা আব্দুল্লাহ লজ্জা শুনে বলে ও আমার ব্যবসায়িক পার্টনার বাবা আমার ব্যবসার কথা বলে নাই সেই জন্য সেই সুযোগ হয় নাই তিনি এই কথাটা শুনে আরো খুশি হয়ে গেলেন আব্দুল ওয়াহাবে সুন্দর কইরা একটা চিঠি লিখলেন আমার নাম ইমক আমার মেয়ের নাম ইমক আমার একটা মেয়ে আছে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই এই কথা বইলা যেই মাত্র আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিক আমার দয়াল নবীদের দাদার কাছে চিঠি লিখলেন আব্দুল মুত্তালিব চিঠিটা পাইয়া চমৎকার ভাষায় চুকের মধ্যে বুকের মধ্যে লাগায় ডাক দিয়া বলে এমন একটা মেরে পাওয়ার জন্য আমি খানে কাবা সুরবে আমার আব্দুল্লাহর বিয়ে করানোর জন্য আমি খুঁজতে লাগলাম খাজা আব্দুল্লাহ এবং মা আমেনার সাথে বিয়ে হয়ে গেল দিনের বেলা জুরে বলেন কোন সময়ে বিয়ে হয়েছে আরো জোরে বলেন কোন সময় বিয়ে হইল দিনের বেলা যেই মাত্র বিয়ে হয়ে গেল রে মুসলমান বিয়েটা হওয়ার পরে খাজা আব্দুল্লাহ বিয়ের দিন গড়ের মধ্যে তিনি ছিলেন হঠাৎ কইরা 400 জন আমেনা কম বেশি হতে পারে দরজায় আইসা ধাক্কাই এ আব্দুল্লাহ আজকে কি ব্যবসায় যাবে না আজকে কি ব্যবসার জন্য তোমার মনে চাই না তুমি একটু বাকি রেখো তোমার চেহারাটা দেখার জন্য পাগল পারা হইয়া রইলাম হাজা আব্দুল্লাহ চিৎকার মেরে বলে আজকে আমি ব্যবসার জন্য যাব না ইম্পর্টেন্ট কাজে আছি এই কথাটার সুর যখন মহিলার কণ্ঠ শুনলেন মা আমেনা জিনার সাথে বিয়ে হইল কানের মধ্যে তিনি পৌঁছাইলেন যেই মাত্র তিনি কানের মধ্যে শুনলেন শোনার সাথে সাথে তিনি ডাক দিয়া বলতেছেন ও আমার স্বামী খাজা আব্দুল্লাহ তারা কারা তারা কইল আমারে পাওয়ার জন্য পাগল পারা হইয়া রইল মা আমেনা দরজাটা এমন ভাবে লাগাইছে লাগাইয়া খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুম্বন মারল চুম্বনটা দিতে দেরি হইল রে আমার নূরে মুহাম্মদি মা আমেনার রেহেমের মধ্যে প্রতিস্থাপন হয়ে গেছে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ মা আমেনা যেই মাত্র চুম্বনটা মারলেন কপালে গড়টা একটা ঝলক মাইরা উঠল একটা বিজলি না কানে উঠল খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলে আমেনা কিছুক্ষণ আগে আমাদের বিয়ে কইল বলে হা আকাশের মধ্যে তো বিজলিও চমকাই না মেঘমালাও নাই তাইলে এমন ভাবে বিজলির আকার কইল বিষয়টা বুঝলাম না মা আমেনা ডাক দিয়া বলে এ খাজা আব্দুল্লাহ জানেন নি আপনার চাইতে মূল্যবান সম্পদ আমি আমার কাছে নিয়ে নিলাম ডাক দিয়া বলতেছে কেন আমার কি রূপ সৌন্দর্য কইমা গেছে বলে না 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 আপনার রূপ সৌন্দর্য কমে নাই তাইলে দরটা কইলা যে মহিলারা আপনার জন্য পাগল পারা তাদের কাছে একটু যাইয়া দেখেন আপনার দাম কেমন খাজা আব্দুল্লাহ যে তিনার কপালের নূরে মুহাম্মদি সেটা তিনি জানেন না দরজাটা খুলতে দেরি কইল রে বন্ধুরা আমেনা নামক 400 জন মহিলারা চকির পানি চাইরা ডাক দিয়ে বলে এ খাজা আব্দুল্লাহ
আমরা জেইনুরে মুহাম্মদের জন্য পাগলপারা হইয়া রইছি জেইনুরে মুহাম্মদের জন্য আখিরি পয়গম্বরের মা হওয়ার জন্য পাগলপারা হইয়া রইছি সেই মুহাম্মদই তো আপনার কপালের মধ্যে নাই এ খাজা আব্দুল্লাহ গো আপনি কি আজকে বিয়ে করলেন বলে হ্যাঁ আপনার কপালে কি আমেনা নামক একটা মেয়ে কপালে চুম্বন দিয়েছে বলে হ্যাঁ এ আমার দরজার ভিতরের খবর তোমরা জানো কেমনে সকল মহিলারা একটা বাক্যে ডাক দিয়া বলে খবর জানেন নি তাওরাত কিতাবে আল্লাহ জানাই দিছে আখিরি পয়গম্বরের মা কে হবে আল্লাহ জবুর কিতাবে জানাই দিলেন ইনজিল কিতাবের মধ্যে জানাইলেন আখিরি পয়গম্বরের মা কে হবে সকল মহিলারা চোখের পানি জোর জোর কইরা সাইরা বলে খাজা আব্দুল্লাহ যেহেতু আপনারে বিয়ে করতে পারি নাই আমাদের জিন্দেগিতে আমরা আর কোনদিন বিয়ে করব না জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ উল্লাসে মাতিয়া ওঠে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ উল্লাস মাতিয়াতে হাতুলেন চরণে নারায় তাকে বীর আল্লাহ আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়াতে পেয়ে নবীর দুই চরণ নারায় তাকে বীর আল্লাহ আকবার নারায় রিসালাত হাত লাগান সকলে আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ আনে গো আমার আল্লাহর সৃষ্টি জগতে সবাই খুশি 18,000 মাখলুকাত 80,000 আলম সকলে আমার নবী আসেই খুশি মাত্র একজন বেজার ছিল জিনার নাম কইল শয়তান জোরে বলুন ঠিক কিনা আওয়াজ দিয়া বলো না ঠিক কিনা আজকে আমার নবীজির শুভ আগমনে যারা বেজার হয় তাইলে বোঝা যায় তারাও শয়তানের দলের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা এ মুসলমান বাবা ভাইরা রে সময় বেঁধে দেওয়া হয়েছে আমার হুজুর কেবলা দরবার থেকে আমাকে পাঠানো হয়েছে আমার সময় একটা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়টুকু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু এ বায়রা বন্ধুরা বাবারা আল্লাহ জানাই দিলেন আমার বন্ধুরে পাইয়া তোমরা আনন্দ উল্লাস করো বায়রা বন্ধুরা বাবারা ঈদে মিলাদুন নবীর আলোচনা আপনারা অনেক দিক দিয়ে শুনলেন আমি আমার দুই আল নবীজির মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে খাজা আব্দুল্লাহ তিনাদের বিয়ের আলোচনাটা করব এর মধ্যে ছোট্ট একটা পয়েন্ট আপনারা জেনে নিন রে মুসলমান আপনি আমি হইলাম আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি কিন্তু আমার নবী তো আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না জোরে বলুন ঠিক কিনা আমার নবী কি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি এবার আসেন প্রমাণ হয়ে যাবে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হইলেন রাইসুল মুফাসসিরিন সকল মুফাসসিরিন গণের প্রিন্সিপাল তিনিও তিনার কিতাবের মধ্যে লিখেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাই তিনি তিনার কিতাবের মধ্যে চমৎকার ভাষায় এই আলোচনাটুকু উল্লেখ করেন এ বন্ধুরে আমার আমার দয়াল নবীজির বাবা হযরতে খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করতেন এবং আমার দয়াল নবীজির নানা জিনার নাম হইল খাজা আমার দয়াল নবীজির নানার নাম হইল আব্দুল ওয়াহাব তিনার সাথে ব্যবসা বাণিজ্যের একটা লেনদেন ছিল আমার দয়াল নবীজির বাবা খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য এমন ভাবে আব্দুল ওয়াহাবের কাছে যাইতেন এ বন্ধুরে আমার যেই মাত্র তিনার বাড়ির মধ্যে ব্যবসা বাণিজ্য লেনদেন করতেন হযরতে খাজা আব্দুল্লাহ তিনি যখন বাড়ি থেকে বাহির হইতেন একজন নয় দুইজন নয় তিনজন নয় প্রায় 400 জন আমি নামক মেয়েরা তিনার সাথে বিয়ে করার জন্য পাগল হইয়া যাইত আর জোরে কোন সুবহানাল্লাহ
শত জন আমেনা নামো কারবের মহিলারা খাজা আব্দুল্লাহর সাথে বিয়ের জন্য পাগল হয়ে যাইতো রূপ সৌন্দর্যের জন্য নয় যৌবনের জন্য নয় টাকা পয়সার জন্য নয় এ মুসলমান খাজা আব্দুল্লাহ গড় থেকে বাগিনে কইলে তারা বলতো এ খাজা আব্দুল্লাহ তুমি আমারে বিয়ে করো তুমি আমারে বিয়ে করো তখন খাজা আব্দুল্লাহ জবাব দিতেন আমার বাবা হইলেন আব্দুল মুত্তালিব তিনি খানে কাবা শরীফের মুতাওয়াল্লি তিনার কাছে তোমরা বিয়ের প্রস্তাব দাও তিনি যদি অ্যাকসেপ্ট করে তাইলে আমি তোমাদের বিয়ের মধ্যে রাজি আছি কোন সুবহানাল্লাহ আরে জুরে কোন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজির বাবা খাজা আব্দুল্লাহ তিনি যেই মাত্র ব্যবসাবাড়ি যা করতেন মেরা তিনার কাছে বিয়ে বসার জন্য পাগল ছিলেন রূপ সৌন্দর্য না টাকা পয়সা না রহমাতুল লিল আলামিন নবীর মা হওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ আসলেন নবী পোশাকে পরা শর্মা লাগা দুই নয়ন সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ আপনি আমি নবীজির জন্ম সাথে তুলনা করি নবীর বড় ভাইয়ের মতো তুলনা করি না আউযুবিল্লাহ বলেন না আপনি আমি দুনিয়াতে আসলে শরীরের মধ্যে নাপাক রক্ত পানি লাগা থাকে মায়ের নাভির সাথে সন্তানের নাভি লাগা থাকে আর আমার নবী দুনিয়াতে আসলে সুরমা লাগা অবস্থায় থাকে আর আস্তে কন্যা সুবহানাল্লাহ এবার আসুন আলোচনার দিক দিয়ে ফাঁকে ফাঁকে বলছি হযরতে খাজা আব্দুল্লাহ যেই মাত্র তিনি ব্যবসা বাণিজ্যর জন্য যাইতেন এই মেয়েরা ডিস্টার্ব করত এক পর্যায়ে তিনি গেলেন আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে একটা বাংলা ঘর আছে এই দেখেন মাছি হাতা দরবার শরীফের এই সৈয়দ মোহাম্মদ ইকবাল এক বুকের যে ঘরটা আছে এটার নাম বাংলা ঘর আমার দাদা হুজুর কেবলা উমর ফারুক রহমাতুল্লাহি আলাই তিনি এক জায়গার মধ্যে এখানের মধ্যে বসতেন এটা হইল বাংলা ঘর আগের দিনের মানুষ যারা ছিল তাদের একটা ঘর ছিল মেহমান ঘর ওইটারে বলতা হইত বাংলা ঘর বর্তমানে আধুনিকের যুগে এটা হইল মানে কি বলে ওয়েটিং রুম হযরতে খাজা আব্দুল্লাহ তিনি বাংলা ঘরের মধ্যে বসা ছিলেন ব্যবসা বাণিজ্যর কথা বললেন আব্দুল ওয়াহাবের সাথে বসার পরে হযরতে আব্দুল ওয়াহাবের তিনার একটা সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েটা ঘরের আড়াল থেকে জানালার ফাঁকে দিয়া তাকায়া দেখতে পাইলেন ইয়ে তো সুন্দর একটা যুবক ঘরের মধ্যে জলমল জলমল করে রে কিন্তু যদিও চেহারাটা বড় চমৎকার কিন্তু তিনার পেশানির মধ্যে একটা নূর জলমল জলমল করে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ওই মা আমিনা ডাক দিয়া বলেন হায়রা তিনার পরিচয়টা তো আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম জবুর কিতাবের মধ্যে পাইলাম ইনজিল কিতাবের মধ্যে পাইলাম ওই আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনা একটা দর মারলেন তাকের মধ্যে গেলেন যাইয়া এমন ভাবে তাওরাত কিতাবটা খুইলা ফেললেন খুইলা তাকায়া দেখতে পাইলেন আখিরি পয়গম্বরের বাবা যিনি হবেন তিনার কপলের মধ্যে নূর জলমল জলমল করবে তিনার গঠনটা এমন হবে তিনার বাড়ি হইল মক্কায় তিনার বংশ হইল কুরাইশ বংশ গোত্র হাশিমি ভক্ত হাশিমি গোত্র তিনার বাবার নাম হইব আব্দুল মুত্তালিব তিনার যে মা হইব আমার রহমাতুল লিল আলামিন নবীর মা হবেন তিনার নাম হইব আমেনা দাদার নাম হইব আব্দুল ওয়াহাব আমেনা বলতেছে এটা তো আমার বংশের সাথে মিলা যায় আরো জোরে কোন না সুবহানাল্লাহ এই আমেনা নামক মেয়েটা ডাক দিয়া বলে এই আমার দাসী আমার বাবারা একটু বলো না বাংলা ঘর থেকে আমার কাছে আসতো যেই মাত্র বাংলা ঘর থেকে বাবারে ডাকলেন ডাক দিয়া বলে বাবা জীবনে যত কিছুই চাইলাম সব কিছু আপনি আমারে পূরণ করলেন আজকে এমন একটা জিনিস চাইব গো বাবা যদি সেটা আমারে না দেন আপনার কদম ছাড়তাম না আব্দুল ওয়াহাব বলে মারে পাগলামি করবা না কি এমন জিনিস চাইবা তুমি আমার একটু বুঝাইয়া বলো ডাক দিয়া বলতেছে মাঝে হাতার যুবক ভাইরা বন্ধুরা বাবার নবী কোনোদিন বড় ভাইয়ের মতো হইতে পারে না আমার নবীজির মা খাজা আমিনা ডাক দিয়া বলতেছে বাবা গো আপনার কাছে যে জিনিসটা চাইব আপনি একটু বলেন তো আমাদের গড়ের মধ্যে যিনি আসলেন এই এই খাজা আব্দুল্লাহ তিনি কি বিয়ে করলেন মা গো এটা তো আমি জানি না তার খবর তো আমি ব্যবসায়িক সম্পর্কে জানি ছেলেটা বড় ভালো চমৎকার চেহারা বলে চরিত্র বড় সুন্দর কিন্তু বিয়ে করছে কিনা সেটা তো আমি জানি না হঠাৎ কইরা আমিনা বলতেছে বাবা আপনি একটু তাওরাত কিতাবের মধ্যে খুইলা দেখেন
আখিরি পয়গম্বরের মা যিনি হবেন তিনার নাম হবে আমেনা আপনি আপনার মেয়ে আমেনারে তার সাথে বিয়া দিয়া দেন বাবা ডাক দিয়া বলে মা রে সাবধান সে আমার ব্যবসা বাণিজ্যর পার্টনার কিন্তু তার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দেব এটা তো বড় দামি কথা হঠাৎ কইরা আমেনা বলে বাবা আপনি তাওরাত কিতাবটা কইলা দেখেন আখিরি পয়গম্বরের মা যিনি হবেন তিনার নাম কইব আমেনা ওই আখিরি পয়গম্বরের বাবা যিনি হবেন তার নাম কবে খাজা আব্দুল্লাহ তার দাদার নাম কবে আব্দুল মুত্তালিব নানার নাম কবে আব্দুল ওহাব তাই আমার বংশের সাথে মিলে যায় বাবার ও দয়া কইরা আপনি তার সাথে আমার বিবাহটা সম্পন্ন কইরা দেন যেই মাত্র এমন আনায়া বিনায়া বাবা মেয়ের কাছে আবদার করে রে বন্ধু হঠাৎ কইরা মেরে সান্ত্বনা দিয়া বলতেছে বাবা রে ও আমার মা জননী আমেনা আমি আগে তার কাছে জিজ্ঞাসা করে ছেলেটা বিয়া করছে কিনা হঠাৎ কইরা আমেনা বলতেছে বাবা আমি এত কিছু জানি না আখিরি পয়গম্বরের মা হতে চাই কারণ আপনি তাকাইয়া দেখেন জানালার ফাঁক দিয়া ওই খাজা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে মুহাম্মদি জলমল জলমল করে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ওই দে মিলাদুন নবীর মাহফিলে দে মিলাদুন নবীর মাহফিলে প্রথম করছেন রবানা ঈমানদার গণ জুলুস কর না ঈমানদার গণ জোরে জোরে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হইব ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ কন্ন এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিলে দে মিলাদুন নবীর মাহফিলে প্রথম করছেন রাবানা ঈমানদার গণ জুলুস কর না ঈমানদার গণ বন্ধুরে এই আমার আশিক রাসূল বাবা ভাইরা এই মা আমেনা যে মাত্র নূরে মুহাম্মদ এটা বাবার চোখের মধ্যে লাগাইয়া দেখাইছে বাবা চিন্তায় পইরা গেল এত বড় দামি সম্পদ আমার বাড়িতে আমি খবর রাখি নাই দৌড়াইয়া এমন ভাবে করজুরে অনুরোধে গেলেন এ খাজা আব্দুল্লাহ তোমার সাথে আমার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তোমার সাথে অন্য সম্পর্ক না এরপর ব্যক্তিগত একটা প্রশ্ন করে বাবা রে তোমার কি বিয়ে শাদী হইছিনি আল্লামা হযরতে আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাই তিনি তিনার নূর নবী কিতাবের মধ্যে চমৎকার ভাষায় ঈদে মিলাদুন নবী ওয়াজ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সকল মুফাসসিরিন গণের প্রিন্সিপাল তিনি তিনার ইবনে আব্বাস শরীফের মধ্যে চমৎকার ভাষায় ঘটনাটি কোন উল্লেখ করেন এ খাজা আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদি করলা আব্দুল্লাহ লজ্জা শুনে বলে ও আমার ব্যবসায়িক পার্টনার বাবা আমার ব্যবসার কথা বলে নাই সেই জন্য সেই সুযোগ হয় নাই তিনি এই কথাটা শুই না আরো খুশি হইয়া গেলেন সুন্দর করে একটা চিঠি লিখলেন আমার বাবার নাম কইল আব্দুল মুত্তালিব যিনি খানায় কাবা শরীফের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে আমার বাবা যদি রাজি হইয়া যায় ওই মেয়েটাই কি আমি বিয়ে করতে চাই যেই মাত্র এমন সুসংবাদটা শুনলেন আব্দুল ওয়াহাবে সুন্দর কইরে একটা চিঠি লিখলেন আমার নাম ইমক আমার মেয়ের নাম ইমক আমার একটা মেয়ে আছে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই এই কথা বইলা যেই মাত্র আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিব আমার দয়াল নবীদের দাদার কাছে চিঠি লিখলেন আব্দুল মুত্তালিব চিঠিটা পাইয়া চমৎকার ভাষায় চুকের মধ্যে বুকের মধ্যে লাগায় ডাক দিয়া বলে এমন একটা মেরে পাওয়ার জন্য আমি খানে কাবা সুরবে আমার আব্দুল্লাহর বিয়ে করানোর জন্য আমি খুঁজতে লাগলাম আর জোরে কইনা সুবহানাল্লাহ বাইরা বন্ধুরা বাবারা এখান থেকে আপনাদেরকে এই জিনিসটা স্পষ্ট করে দিয়ে যাব আমার নবী কেমন নবী আমার নবী কি সাধারণ মানুষের মতো সেটা প্রমাণ হয়ে যাবে খাজা আব্দুল্লাহ এবং মা আমেনার সাথে বিয়ে হয়ে গেল দিনের বেলা জুড়ে বলেন কোন সময়ে বিয়ে হয়েছে আরো জোরে বলেন কোন সময় বিয়ে হইল দিনের বেলা যেই মাত্র বিয়ে হয়ে গেল রে মুসলমান বিয়েটা হওয়ার পরে খাজা আব্দুল্লাহ বিয়ের দিন গড়ের মধ্যে তিনি ছিলেন হঠাৎ কইরা 400 জন আমেনা কম বেশি হতে পারে দরজায় এসে ডাক খায়
এ আব্দুল্লাহ আজকে কি ব্যবসায় যাবে না আজকে কি ব্যবসার জন্য তোমার মনে চাই না তুমি একটু বাকি রাখো তোমার চেহারাটা দেখার জন্য পাগল পড়া হইয়া রইলাম হাজী আব্দুল্লাহ চিৎকার মেরে বলে আজকে আমি ব্যবসার জন্য যাব না ইম্পর্টেন্ট কাজে আছি এই কথাটার সুর যখন মহিলার কণ্ঠ শুনলেন মা আমেনা জিনার সাথে বিয়ে হইল কানের মধ্যে তিনি পৌঁছাইলেন যেইমাত্র তিনি কানের মধ্যে শুনলেন শুনার সাথে সাথে তিনি ডাক দিয়া বলতেছেন ও আমার স্বামী খাজা আব্দুল্লাহ তারা কারা তারা কইল আমারে পাওয়ার জন্য পাগল পড়া হইয়া রইল মা আমেনা যেই মাত্র চুম্বনটা মারলেন কপালে গোরটা একটা ঝলক মাইরা উঠল একটা বিজলিনা কানে উঠল খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলে আমেনা কিছুক্ষণ আগে আমাদের বিয়ে কইল বলে হা আকাশের মধ্যে তো বিজলিও চমকাই না মেঘমালাও নাই তাইলে এমন ভাবে বিজলির আকার কইল বিষয়টা বুঝলাম না মা আমেনা ডাক দিয়া বলে এ খাজা আব্দুল্লাহ জানেন নি আপনার চাইতে মূল্যবান সম্পদ আমি আমার কাছে নিয়ে নিলাম ডাক দিয়া বলতেছে কেন আমার কি রূপ সৌন্দর্য কইমা গেছে বলে না 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 আপনার রূপ সৌন্দর্য কমে নাই তাইলে দোয়াটা কইলা যে মহিলারা আপনার জন্য পাগল পারা তাদের কাছে একটু যাইয়া দেখেন আপনার দাম কেমন খাজা আব্দুল্লাহ যে তিনার কপালের নূরে মুহাম্মদি সেটা তিনি জানেন না দরজাটা খুলতে দেরি কইল রে বন্ধুরা আমেনা নামক 700 জন মহিলারা চকির পানি চাইরা ডাক দিয়া বলে এ খাজা আব্দুল্লাহ আমরা যেই নূরে মুহাম্মদির জন্য পাগল পড়া হইয়া রইছি যেই নূরে মুহাম্মদির জন্য আখিরি পয়গম্বরের মা হওয়ার জন্য পাগল পড়া হইয়া রইছি সেই মুহাম্মদি তো আপনার কপালের মধ্যে নাই এ খাজা আব্দুল্লাহ গো আপনি কি আজকে বিয়ে করলেন বলে হ্যাঁ আপনার কপালে কি আমেনা নামক একটা মেয়ে কপালে চুম্বন দিছে বলে হ্যাঁ এ আমার দরজার ভিতরের খবর তোমরা জানো কেমনে সকল মহিলারা একটা বাক্যে ডাক দিয়া বলে খবর জানেন নি তাওরাত কিতাবে আল্লাহ জানাই দিছে আখিরি পয়গম্বরের মা কে হবে আল্লাহ জবর কিতাবে জানাই দিলেন ইনজিল কিতাবের মধ্যে জানাইলেন আখিরি পয়গম্বরের মা কে হবে সকল মহিলারা চোখের পানি জোর জোর কইরা সাইরা বলে খাজা আব্দুল্লাহ যেহেতু আপনারে বিয়ে করতে পারি নাই আমাদের জিন্দেগিতে আমরা আর কোনোদিন বিয়ে করব না জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার বলছিলাম একটু খেয়াল করে নেন এই মা আমেনার রেহেমের মধ্যে নূরে মুহাম্মদিটা প্রতিস্থাপন হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে জানতে চাই অনেকে বলে আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি আমার নবী জুরে কন্যা নাউজুবিল্লাহ আরেকটু আস্তে বলেন না নাউজুবিল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য আল্লামা জলিল শাহ রহমাতুল্লাহি আলাই আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত এই ঘটনাটুকু উল্লেখ করেছেন কেমন ভাবে করেছেন মুসলমান আমার নবী ডাক দেয়া বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আরে আরে জুরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বললেন যখন আদম পানি মাটির মধ্যে মিশ্রিত তখনও ছিল না তখনও আমি নবী হিসাবে বিদ্যমান ছিলাম সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় যখন আদম তিনি মাটি এবং পানির মধ্যে এখনো একত্র হয় নাই তখন আমি নবী ছিলাম তাহলে আমার নবী কি সাধারণ নাকি অসাধারণ আমার নবী মিরাকেল এবার দেখেন আমার নবীর আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি অনেকে জানাইতে চায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাবার নাম কি জুরে বলেন ঈসা নবীর বাবার নাম আছে একজনে কয় আছে ঈসা নবীর বাবা আছে তিনার মায়ের নাম কি
হযরতে মারইয়াম আলাইহিস সালাম একটু খেয়াল করবেন দুই মিনিটে জিনিসটা স্পষ্ট করে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ঈসা আলাইহিস সালাম মারইয়ামের ঘরে মারইয়াম ছিলেন একটা মসজিদের খাদেমা অনেক লম্বা আলোচনা এই মসজিদের খাদেমা ছিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম তিনার ঘরে বাবা সারা যখন সন্তান জন্ম নেওয়া হইল এলাকার মধ্যে মানুষ কলরব সৃষ্টি হয়ে গেল হায়রে হায় মারইয়াম তো বড় ভালো মানুষ ছিল কিন্তু তার ঘরে পিতা সারা জন্ম নিল তাইলে তো অবশ্যই একটা খারাপ মন্তব্য মানুষ করে এক পর্যায়ে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করে করে আল্লাহ এত বড় এমন শাস্তি তুমি আমারে কেন দিলা আমার আল্লাহ সান্ত্বনা পুরস্কার হিসেবে ডাক দেয়া বলেন হে মারইয়াম তুমি টেনশন করবা না এলাকার মানুষ যখন তোমার বিচার করতে আসবে সালিশ করতে আসবে নেতা আসবে তোমার সালিশ করার জন্য বিচার করার জন্য তোমার কুলের মধ্যে সেই সন্তানটা তুইলা দলবা যে সন্তানটা মাসুম বাচ্চা এখনো পর্যন্ত তার কয়েকদিন হয় নাই এই সন্তানটা পরিচয় দিয়া দিবে তিনার পিতাকে তিনার পরিচয় কি জুড়ে কন্যা সুবহানাল্লাহ মারইয়াম আলাইহিস সালাম যেইমাত্র তিনার এলাকার মধ্যে মানুষ সালিশ করবেন বিচার করবেন আমাদের সমাজে সর্দারের তো আজাইরা ফেসালের জন্য বেশি অভাব কথা বলেন ঠিক কি না মানুষ দৌড়াইয়া আসলো মারইয়াম আলাইহিস সালামের সন্তানটা এমন ভাবে তুইলা দললেন ঈসা আলাইহিস সালাম এ বলতেছে এ মারইয়াম এই সন্তানের পিতাকে মারইয়াম বললেন এই সন্তানের পিতার পরিচয় এই সন্তানটা দিয়া দিবে মানুষ হাসাহাসি করে মাসুম বাচ্চা তো কথাবার্তা বলতে পারবে না আমার নবী কেমনে মানুষের মতো হয় আমার নবী কেমনে বড় ভাইয়ের মতো হয় রে মুসলমান যেই মাত্র এমন ভাবে তুইলা দললেন দোলার পরে হঠাৎ কইরা মাসুম বাচ্চার জবানে দিয়া বলতেছে আমি কইলাম আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ ইচ্ছা করলে পিতা সারাই হযরতে ঈসাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে পারে আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার এরপর ঈসা আলাইহিস সালামের যে ঘটনা বলছিলাম তাহলে ঈসা নবীর পিতার নাম কি কথা বলেন ঈসা নবীর পিতার নাম নাই বলবেন কেমনে তাইলে ঈসা আলাইহিস সালাম আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি বলে না ঈসা নবী কি তিনার মায়ের সাথে মিলনের মাধ্যমে বাবার মিলনের মাধ্যমে না 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 বন্ধুরে আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কইলো ঈসা শব্দের অর্থ হইলো আল্লাহর কুদরতি ফু মুবারক ঈসা নবীর পিতা মাতা অর্থাৎ তিনার পিতা সারাই দুনিয়াতে আসলেন তিনি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি বলা যাবে না বন্ধুরে আমার আর আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন মুফাসসির আমি দেখি নাই আমি শুনিও নাই আমি ঢাকা কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার পড়াশোনা গ্যারান্টি আল্লাহর জমিনের মধ্যে কেউ দিতে পারে না তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ঈসা নবী কি মাটির নবী কথা বলেন মাটির নবী এবার আসুন আরেকটু সামনে যাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা বিশেষ করে আল্লাহ খলিফা প্রেরণ করবেন দুনিয়াতে পাঠাবেন আল্লাহ আদম বানাইবেন আদম বানাইতে আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি নিলেন মাটি নিয়ে আগুন পানি মাটি বাতাসের চারটা বস্তু দিয়ে আদম বানাইলেন এ বন্ধুরে আমার আদম নবী আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ তাআলা যখন আদম জান্নাতের মধ্যে বানাইলেন আদম বানানোর পর একটু বেশি বেশি দেখা যায় একটু কেমন কেমন দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে আদম বানাইলাম দেখা দাও একটু কেমন কেমন আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন নবীজির শান বুঝানোর জন্য বলছে আল্লাহ তাআলা আদম নবীজির বাম পা জোরের বাঁকা হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন এখন আপনারা আমার সাথে জবাব দিবেন আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি হইল আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম কি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি ভাই কথা বলেন সৃষ্টি আল্লামা এম এজুল রহমাতুল্লাহি আলাইহি যিনি কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উল্লেখ করেন ঈসা নবীজির পিতা ছাড়া জন্ম আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না মা বাবার মিলনের মাধ্যমে ঈসা নবী না হযরতে আদম আলাইহিস সালাম আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি কিন্তু তিনার স্ত্রী আমাদের সকলের মা জননী হযরতে হাওয়া
আলাইহি সালাম আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ যখন আদম নবী ছিল না তখনও আমি নবী ছিলাম তাইলে আদম নবীর তিনার স্ত্রী যদি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না হয় ঈসা নবী যদি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না হয় যেই নবীর কারণে আমার আল্লাহ তাম জগৎটা বানাইলেন যেই নবীর কারণে আল্লাহ সৃষ্টি জগৎটা বানাইলেন ওই নবীরে তুমি কেমনে বলো মাটির নবী নিঃসন্দেহে তুমি যারো সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আলাইকুম মহব্বতে বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে প্রথম করলেন রব্বানা ঈমানদারগণ জুলুস কর না ঈমানদারগণ জুলুস কর সকালে জোরে করুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার আসুন ওই আলো আরেক জায়গার মধ্যে চলে যায় শুরুতে এবার দেখেন তাহলে আমার নবীকে আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি জুরে বলতে হবে সৃষ্টি হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে আমার নবীর সামনে একজন লোক আসলেন তার চুলগুলো কুচকুচে কালো আমার নবীর সামনে কথাবার্তা বললেন বিদায় নিলেন সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলেন তোমরা জানো উনি কে ইয়া রাসূলুল্লাহ উনি তো একজন মানুষের শুরুতে আসলেন মাঝে মাঝে জিব্রাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবের শুরুতে নবীর সামনে আসতেন একদিন আমার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হাসান হুসাইন এই পাশের মধ্যে বসা তিনি ডাক দেয়া বলতেছেন এই উমর বলো তো উনি কে এসেছে তারা বললে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন তিনি তো দাহিয়াতুল কলবির চেহারা শুরুতে তিনি তো জাহিয়াতুল কলবি সাহাবী আমার নবী বললেন এই আমার সাহাবারা যদিও দাহিয়াতুল কলবির চেহারা শুরুতে কিন্তু হাকিকতে তিনি হলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী ডাক দিয়ে বলেন ইন্নি আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন আমি নবী যাহা দেখে তোমরা তাহা দেখো না আমি নবী যাহা শুনে রে উম্মত তাইলে তোমরা তাহা শুনো না তোরে নবী আর আমার দেখার মধ্যে সমান হইছে আরে আস্তে কইরে সমান হইছে এবার আসেন বন্ধুরাই আমার সব শেষ দিক দিয়ে আমার আবার আরেকটা রিকোয়েস্ট মসজিদের হুজুর করছে মানে মাদ্রাসার হুজুর যে জিনিসটা বলছিলাম হযরতে আদম আলাইহিস সালামের কথা শুনলেন ঈসা নবীর কথা শুনলেন রাহমাতুল লিল আলামিন নবীজির পিতামাতার বিয়ে সম্পর্কে শুনলেন আমার নবীজি দুইটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে দেয়া যায় আমার নবী সাধারণ মানুষের মতো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই মানুষ যখন আপনি আমি দুনিয়ার মধ্যে আসি সকলের জন্য আমভাবে মায়ের লজ্জাস্থান দিয়া মানুষ দুনিয়াতে আসে আমার নবী মায়ের লজ্জাস্থান দিয়া আসে নাই আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার না তল পেটের মধ্যে একটা অংশ ফেকে গিয়েছিল সেই ফাটা অংশ দিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আসলেন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ অনেকে বলতে পারেন হুজুর আপনি এটা কই পাইলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান দিয়ে আমার নবী আসেন নাই কিন্তু তিনার তলপেটের অংশে ফাটা হয়ে গিয়েছিল এখান থেকে দিয়ে আমার নবী কেমনে আসলেন এটা নিয়ে ভারতের বীরভূমে সেখানে আমার একটা মাহফিলে এখানে চ্যালেঞ্জ করা হয়েছিল আমি বাংলাদেশে আইসা নূর নবী কিতাবে আল্লামা এম এ জলিল স্যার রহমাতুল্লাহি আলাই তিনার কিতাবের মধ্যে আপনারা এটা পাবেন প্রয়োজনে আমাকে ফোন দিয়ে আমি দেখাই দিয়ে যাব তিনি লিখেন আমার নবীজির মা আমেনার তলপেটের ফাঁকা অংশ দিয়া আমার আপনি আমি যেভাবে লজ্জাস্থান দিক দিয়ে মায়ের আসি আমার নবী সেই দিক দিয়ে আসে নাই সুবহানাল্লাহ গুন তিনার তলপেটের অংশ ফাঁকা এমন ভাবে ফাটা হয়ে গিয়েছিল সেখান দিক দিয়ে আমার নবী শুভ আগমন করলেন হে মুসলমান সকলে আলোচনা জানেন শুনেন প্রত্যেকটা সন্তান দুনিয়াতে এসে মা মা বইলা চিৎকার করে আর আমার নবী আইসা সেজদায় পড়া উম্মতি উম্মতি চিৎকার করছেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনি আমি দুনিয়াতে আইসা মায়ের যে পানি অনেকগুলা জিনিস আপনার আমার শরীরের মধ্যে লেগে থাকে নাবির সাথে একটা নাবির কানেকশন আপনার আমার খতনারত অবস্থায় দুনিয়াতে আসেন নাই কিন্তু আমার নবী যখন দুনিয়ার বুকে তাসসি মানলেন তিনার চক্ষু মুবারকের মধ্যে সুরমা লাগা অবস্থায় ছিল তিনার জামা মুবারক লজ্জাস্থান মুবারকে জান্নাতে পোশাক দ্বারা আবৃত ছিল এই জন্যই তো আশেক ডাক দিয়া বলেন আসতেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়াহাইটে পেয়ে নবের দুই চরণ উল্লাসে মাতিয়াহাইটে একটু হাত তুলেন কাল্লাই তো জসি জুলুস ঢাকা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে
মনে হয় ইতিহাসের স্থপতি এত বড় জুলুস হয় নাই আগামী কালকে জুলুস হবে যেই যেখান থেকে পারেন যাবেন ইনশাআল্লাহ আসলেন নবী পোশাকে পরা সরু মালাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেন বেরে দুই চরণ উল্লাসে মাতিয়া ওঠে হাত তুলেন চরণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেন বেরে দুই চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হাত লাগান সকলে আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বাইরে আমার তাহলে আমার নবীর সাথে কারো তুলনা আছে না জোরে বলেন আছে না আমার নবীর সাথে কারো তুলনা হবেই বা কেমনে হবেই বা কেমনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তিনি আমার নবীজি কিছুদিন আগে তিনি আসলেন কিছুদিন পরে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী যখন মোটামুটি বয়স্ক আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন বয়সে বড় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমার নবী বললেন হ্যাঁ বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবী যখন ছোট ছিলেন আমি একদিন আসছিলাম আয়েশা তাকায়া দেখতেছি ঘরের মধ্যে কেউ নাই নবী গো আপনার দুলনাটা কে জানে এমনিতেই ধুলায় একটা প্রশ্ন সুবহানাল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার প্রশ্নটা কইলো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার ঘরের মধ্যে আসলাম আসার পরে তাকাইয়া দেখলাম আপনার ঘরের মধ্যে চন্দ্র পর্যন্ত নেমে গেল আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন এ আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই না জেনে যাও আমি নবীর জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে পাঠাইয়া আমি নবীকে দুলনা খাওয়ার জন্য আল্লাহ তৈরি ফেরেশতা পাঠাইয়া দিয়েছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এ নবীজি দুই নাম্বার প্রশ্নটা জানতে চাই আপনি নবীজি ছোট মুবার ছোট যখন ছিলেন তখন ওইখানের মধ্যে একজন জিনিস ছিল সেই জিনিসটা হইল ইয়া রাসূলুল্লাহ আকাশে চন্দ্র সূর্য পর্যন্ত নেমে গেল যেই জিনিসটা বুঝলাম না আমার নবী ডাক দিয়া বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবীর জন্য খেলার সাথে হিসাবে আমি নবী যদি সাদাত আঙ্গুল ডানে ইশারা করে আল্লাহ তাআলা চন্দ্র সূর্যনের ডানে পাঠাইয়া দেয় আমি নবী যদি বাম ইশারা করি রে আমার আল্লাহ চন্দ্র রে বামে পাঠাইয়া দেয় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ হাওয়া মারিয়াম সবাই এল মা আমেনার ঘরে সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে হাওয়া মারিয়াম সবাই এল মা আমেনার ঘরে সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেল 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়েও সুন্দরতি তারার চেয়েও সুন্দরতি জানা থাকিলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হযরত আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে তাবাম জগতের মানুষ হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা তার বান্ধবী জুলাইখার হাত কেটা ফেললো লেবু কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেললো লেবু কাটতে যাইয়া কবজি কেটে ফেললো নবীজির মানে লেবু কাটতে যাইয়া তোমরা যদি আমার নবীরে দেখে তা কলিজা পর্যন্ত কাইটা ফেলতা লেকিন টিয়ার পর্যন্ত ভাইতা না আর জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে আমার নবীজির সম্মান কম না বেশি আর জোরে বলেন কম না বেশি বাংলাদেশে আসাদ নূর নামে একটা কাফের বেঈমান আছে যে আসাদ নূর আমার নবীজির শানে
আমার মার গণ নবীজির স্ত্রীগণ মা ফাতিমার সাথে পর্যন্ত বিয়াদবি করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করেছে এই আসাদ নূর ব্লগারকে বাংলাদেশে আমরা একটাই দাবি জানাই নবীর সামনে যদি বিয়াদবি করো ওলির সামনে যদি বিয়াদবি করো কুরআনের সামনে বিয়াদবি করো আযান নিয়া বিয়াদবি করো মসজিদ নিয়া বিয়াদবি করো নবীর শান নিয়া বিয়াদবি করো আমি আমার বাবারে ছাড়তে পারবো নবীর শান মান কমতে দিব না এটা আমাদের অঙ্গীকার জোরে বলেন ঠিক কিনা আসাদ নূরের মতো কেউ যদি নবীর শানে বিয়াদবি করে আমরা তার উচিত জবাব দিতে রাজি আছি কিনা নাই আর জোরে বলেন আছি কিনা নাই নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝে হাতা দরবার শরীফ সকলে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ বাইরে আমার বিশেষ করে ভাইরা আমার বিশেষ করে অনেক উলামায়ে কেরাম দরবারে আছেন আর আমাকে বলা হয়েছে দরবার থেকে এক ঘন্টা কিন্তু আমারে টাইম আমি ধরছি 12টা 13 এ এখন 12টা 56 বাজে মোটামুটি 20 মিনিটের মতো এদিকে স্যার আর কি আলহামদুলিল্লাহ গণ আমার একজন ভাই ঢাকা থেকে আসে বাড়ি কসবাতে আরো অনেক উলামায়ে কেরাম আসছে অনেক উলামায়ে কেরাম তো সেই জন্য হুজুরে বলছে কালেকশনের জন্য মাদ্রাসা এতিমখানা আপনারা হাফজি মাদ্রাসা মাছিহাতা দরবার শরীফ এতিমখানা দেখছেননি ওই যে বাথরুমের পিছনে যে একটা মাদ্রাসা আছে দেখছেন না আপনারা কে কে দেখছেন না তুলেন চাই দেখছেন না গাড়া গাড়া দেখছেন না আপনারা দেখছেন আচ্ছা কেডা গাড়া দেখছেন না তুলেন তো আচ্ছা হাত লামান কেন বলছি একটু খেয়াল করেন আপনাদের ছাত্ররা যারা এতিম এতিম তো বুঝেন আচ্ছা আলহামদুলিল্লাহ আগামী এই যে মাহফিলে ইনশাআল্লাহ চারজনকে এই মাহফিলে আলহামদুলিল্লাহ বলেন না আমাদের তাহিরি হুজুরও আসতেছে মারহাবা কই দেন না আর যাকে বলা হয় জিকিরের মাস্টার সুবহানাল্লাহ কইতো না রে জিকিরের মাস্টার ওয়াজের মাস্টার হইছে আমার তরিকুল ভাই তো অনেক উলামায়ে কেরাম এখনো বাকি আছে তো আজকে প্রায় চারজনকে পাক দিয়ে দেওয়া হবে এতিম মাদ্রাসা যেটাকে বলা হয় যেখানে আপনার ছেলে মেয়ের বাপ মারা গেছে এমন সন্তান দরবার ভিত্তিক মাদ্রাসা পরিচালনা আছে হুজুর কতজন ছাত্র আছে 70 জন মারহাবা কোন এই উঠতাছে কেডা বাবা উঠতাছে কেডা এটা তো বৃষ্টি লাগতেছে 70 জন ছাত্র আছে এবং 4 জনকে পাগড়ি প্রদান করা হবে হুজুর থেকে আদেশ করা হয়েছে আমি কিছু কালেকশন করার জন্য আমি কালেকশনের বক্তা যদিও মাহফিলে কিন্তু এখানের জন্য না একটা জিনিস আপনাদেরকে বলবো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জানাইছে এই ঈসা তোমার সামনে একটা ব্যক্তি আসতেছে যে গাতুরিয়া সে আজকে সন্ধ্যায় মারা যাবে জোরে বলেন কি হয়ে যাবে মারা যাবে ঈসা নবী আশ্চর্য হয়ে বললেন নাই রে হায় লোকটা মারা যাবে ঈসার সাথে তো আল্লাহ ঈসা নবীর সাথে তো আল্লাহর কালেকশন ছিল তো এই ব্যক্তিটার কথা চিন্তা কইরা ঈসা নবী আফসোস করতেছেন সন্ধ্যা যখন হয়ে গেছে ঈসা নবীর সামনে দিয়া লোকটা আইতেছে কিন্তু লোকটা মরে নাই লোকটা কি হই নাই মারা যায় নাই ঈসা নবী সেজদায় পড়ে আল্লাহরে কই আল্লাহ এত বড় লজ্জা দিলা আমারে হায়াতুল হায়াওয়ান কিতাবে এসেছে আল্লাহ এত বড় লজ্জা দিলা আমারে আমার আল্লাহ ডাক দেয়া বলে ঈসা জেনে নাও তার আজকে সারা দিনে কোন আমল করছে সুবহানাল্লাহ কইতেন না ঈসা নবী তারে জিগাইছে এ দাঁড়াও সারা দিন কি আমল করছো কাঠুরিয়া মাথা থেকে লাকড়ি বুঝাই লামায়া কয় সারা জীবনে একটা আমল আসেনি আপনি আমার জিগানে একটা আমল আজকে কি করছে বলে আমল কিছু করো নাই বলে না মানুষের হক মারতে মারতে তো শেষ করে লাইছি এক পর্যায়ে ঈসা নবী আবার সাজদায় পড়া বলছে আল্লাহ কিছু করে নাই ডাক দেয়া বলতেছে আবার জিজ্ঞেস করো জিজ্ঞাসা করার পরে বলতেছে হুজুর দেখেন তো এটা আমার আমলে পড়েনি বাড়ি থেকে কাঠ কাটার জন্য বারই ছিলাম আসার সময় দুইটা রুটি খাইতেছিলাম ফকিরে আমারে বলতেছে আল্লাহ রাস্তে কিছু দান করেন আল্লাহ হায়াত বাড়াই দিব আরে আস্তে কর না সুবহানাল্লাহ উনি মনে মনে কয় সারা জীবন কত আকাম করলাম আল্লাহ বলে হায়াত বাড়াই দিব রুটি দিলে যা রুটি দিয়া দিলাম দেওয়ার পরে রুটিটা খাইতেছে ফকির খাওয়ার পরে বলতেছে আরেকটা রুটি দিবেন দিয়া বলতেছে ঠিক আছে যা নিয়ে নে তিনি আবার ফকির দোয়া করছে আল্লাহ তার বিপদ আপদ দুনিয়াতে যা আছে সব তুমি আল্লাহ দূর কইরা দেও আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মুসা অথবা ঈসা নবী জেনে নাও আমি আল্লাহ পয়গাম্বর পাঠিয়ে দিয়েছি তার সময় মাগরিব পর্যন্ত বাধা আছে আজরাইল আলাইহিস সালাম কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ আজরাইল পর্যন্ত ব্যাক আমি নালাইছি আর জোরে কর না সুবহানাল্লাহ তাইলে আমি আপনাদের সামনে এই ওয়াজটা করার একটা মাত্র কারণ আল্লাহর রাস্তায় যারা দান করে তারা মরণ থেকে পর্যন্ত ফিরে আসে ঈসা নবীর আমলে যে আল্লাহ আমাদের আমলে এই আল্লাহ আসেনি আসতে বলতে হবে আসেনি থেকে আছেন
এই এতিমখানা মাদ্রাসার জন্য একটা ব্যক্তি যে আমি অন্তত আরিজউদ্দিন ভাই তিনি 500 টাকা নগদ দিছি জুরে কন্যা মারহাবা একসাথে দোয়া হবে সকলের জন্য আমি দোয়ার যোগ্য না আচ্ছা আরজন ব্যক্তি কে আছেন এখানে আমার মাদ্রাসার হুজুর ভাই একটু লিখবেন আচ্ছা হ্যাঁ এটা তো আছেই জি দিয়া দেন পৌঁছে দেন আচ্ছা এটা একটু হাত খরচটা যেটা আছে এমন কি ব্যক্তি আছেন আমাদের মাছিহাতা দরবার শরীফে আমি দেখি নাই কালেকশন হইতে এতিমখানার জন্য শুধু শুধু এতিমখানার জন্য একটা ব্যক্তি আছেন যে আমি 10000 টাকা দেব 10000 টাকা অন্তত এক মাস অথবা দুই মাস সময় নেবেন এতিমখানার ছেলেগুলার আপনার পোশাকে আপনার টাকা দিয়ে তাদের মাদ্রাসার একটা পোশাক হবে একটা ব্যক্তি কি আছেন যে আমি হুজুরের একজন ভক্ত এই যে ভাইয়ের নাম কি মোহাম্মদ মোহাম্মদ কবির মুবিন বাসা কোথায় ওয়ারুক আমার আব্দুল মুমিন ভাই ওয়ারুক তিনি দিবেন 10000 টাকা জোরে বলেন মারহাবা আরে কিপটা মানুষ দিতো না কইতো না জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া পৌঁছায়া দাও এই এইটা একটু রাখেন রাখেন এটা একটু রাখেন বাবা একটু রাখেন আমার এই আব্দুল মুমিন ভাই দিবেন 10000 টাকা আসসালামু আলাইকুম আচ্ছা আরেকজন কে আছেন যে 10000 টাকা দিবেন ইয়তিমখানার জন্য কে আছেন